नमस्कार बंधुरा, आमी अभिजीत और आपनारा देखछेन अभि फिश एंड फिशिंग। आज आमी आपनादेर देखाबो आमार काछे कतगुलि माछ रयेछे, कि कि माछ रयेछे एबं आमी तादेरके किभाबे खेते देई, कि खेते देई। तो देखते थाकुन सम्पूर्ण भिडियोटा। तेलापिया पांगाशेर चाषे जे खाबारगुलो व्यवहार करे साधारणत, सेई खाबारगुलो आमी एई माछगुलोके खावाई। देखते पाच्छो स्क्रिने खाबारटार छवि आमी दियेछि। ए खाबारे 30% प्रोटीन थाके। खाबारटा 60-70 टाका केजी एरकम नेय। खुचरो केनते गेले अनेक समय एकटु बेशिओ नेय। आर माछगुलोके आमी रेखेछि चाड़ी बा नादा, जेगुलोके बोले गरुर खेते देय सेगुलोते। एटा आमार एकटि 200 लिटार ट्यांक, केटे आमी हाफ करे सेटाय माछ चाष करछि। এখানে আমার একটি অন্য কোয়ালিটির গাপ্পি রয়েছে। দেখতে পাচ্ছ গাপ্পিগুলোর কি সুন্দর কালার। আজও দেখো কিছু বাচ্চা দিয়েছে মাছের। আগেও একটা মাছের বাচ্চা দেওয়ার ভিডিও আমি করেছি। কিছু বাচ্চা দেখা যাচ্ছে, দেখো। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। এই দেখো বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা। আমি 4-5 দিন আগে মাছের বাচ্চা তুলেছি এখান থেকে। আবারও কিছু বাচ্চা দেখা যাচ্ছে। এই ট্যাঙ্কে আমার কিছু সেমি অ্যাডাল্ট গাপ্পি রয়েছে। এগুলো কিছু কিছু মাছে বাচ্চা দেওয়া শুরু করেছে এবং কিছু মাছ এখনও অ্যাডাল্ট হয়নি। এগুলো হলো ব্ল্যাক মলি। এই মাছগুলো থেকে আমি এই সিজনে কোনো বাচ্চা এখনও পাইনি, তবে আশা করি কয়েকদিনের মধ্যে বাচ্চা দেবে। দিলে অবশ্যই তোমাদের ভিডিও দেব। আর এখানে আমার গোল্ডফিশ, কই কার্প, কিছু চিকলেট মাছ রয়েছে। মাছগুলো ভয় পাচ্ছে, আমি এখানে আছি তো কাছে। ওই দেখো আসছে দু একটা। আমাদের প্রায় সকলেরই একটা ভুল ধারণা আছে যে রঙিন মাছ শুধু অ্যাকোরিয়ামেই পালন করা যায়। এটা ঠিক না সম্পূর্ণরূপে, কারণ এখন বর্তমানে রঙিন মাছকে পুকুরে পালন করা হচ্ছে, ট্যাঙ্কে চৌ বাচ্চায়, তারপর লেন ট্যাঙ্কে, এমনকি বায়োফ্লকেও বর্তমানে রঙিন মাছ পালন করা শুরু হয়েছে। আপনিও চাইলে খুবই ছোট্ট জায়গায়, ছোট্ট একটি ড্রামে রঙিন মাছ পালন শুরু করতে পারেন। একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা আমি সঠিক জানি না, তবে দেখাচ্ছি তোমাদের। আমি এই ছোটো ট্যাঙ্কটা এবং এই লাল ট্যাঙ্কটা আমি খেতে দেইনি, কেননা এই দুটো ট্যাঙ্কে আমার ছোট মাছ রয়েছে, ওরা বড় খাবার খেতে পারবে না। এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাবার দিচ্ছি, তো মোবাইলটার জন্য কেঁপে যাচ্ছে, তার জন্য ক্ষমা করবেন। এটা হলো আমার পাউডার করা খাবার, এটা এখন আমি এদেরকে খেতে দেব। এটাই 20 দিনের বাচ্চা রয়েছে। মাছগুলো একটু বড় হয়ে গেছে, কিছু হয়তো দেখতে পাচ্ছ, আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এটাতে আমার 5 দিন আগে যে ভিডিওটা করেছি সেই সেই মাছগুলো এখানে রয়েছে। মাছগুলো তোলা আমি দেখিয়েছিলাম। এটা 5 দিন বয়সী মাছ, দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রোথ হয়েছে 5 দিনে। এই ট্যাঙ্কটা তো একটু আগে দেখালাম। এই মাছটা আমার কাছে খুবই সুন্দর লাগে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।